जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाइ स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, धर्मीय दृष्टिकोण थेके आषाढ़ मासेर एकटी विशेष गुरुत्व এবং তাৎপর্য রয়েছে। আর এই মাসেই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী তিথি রয়েছে। আর তার মধ্যে কৃষ্ণপক্ষের একাদশী তিথি অত্যন্তই গুরুত্বপূর্ণ। আগামীকাল 5ই জুলাই 2021 কৃষ্ণপক্ষের এই বিশেষ একাদশী তিথি পালন করা হবে। অর্থাৎ আগামীকাল সোমবার এই বিশেষ একাদশী হল যোগিনী একাদশী। আর এই বিশেষ একাদশীতে উপবাস করলে জীবনে সুখ সমৃদ্ধি আসবে। বন্ধুরা, যোগিনী একাদশীর বিশেষ একটি তাৎপর্য রয়েছে। এই বিশেষ একাদশীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমাদের জীবনে ঘটতে থাকে, বিভিন্ন প্রকারের পাপ বিনষ্ট হয় এই একাদশী পালনের মাধ্যমে, এবং সকল প্রকার মনের ইচ্ছা খুব দ্রুতই পূরণ হয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বিষ্ণুর কৃপায় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, মহাভারতে বর্ণিত বিভিন্ন গল্প থেকে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের এই বিশেষ একাদশী উপবাসের কথা বিস্তারিতভাবে তিনি বলেছিলেন, এবং এরপরেই ধর্মরাজ যুধিষ্ঠির যথাযথ নিয়ম অনুসারে এই বিশেষ একাদশী পালন করেছিলেন। এই বিশেষ একাদশী পঞ্চাঙ্গ অনুসারে আজ রবিবার অর্থাৎ 4ঠা জুলাই সন্ধ্যা 7টা 55 মিনিটে শুরু হচ্ছে, কিন্তু এই একাদশী শেষ হবে 5ই জুলাই 2021 সোমবার রাত্রি 10টা বেজে 30 মিনিটে। তাই সোমবারেই এই বিশেষ একাদশী তিথি পালন করা হবে, এবং এই যোগিনী একাদশীর পালন হবে তার পরের দিন অর্থাৎ 6ই জুলাই 2021 মঙ্গলবার সকাল 5টা 29 মিনিট থেকে 8টা 16 মিনিটের মধ্যে এই যোগিনী একাদশীর পালন করতে হবে। পারণ মন্ত্র এবং সেই সঙ্গে ভগবান শ্রীহরি ও বিষ্ণুর উদ্দেশ্যে পঞ্চরবি শস্য নিবেদন করে পারণ সম্পূর্ণ করলে তবেই এই যোগিনী একাদশীর সম্পূর্ণ ফল অর্থাৎ পূর্ণ অর্জন করতে পারবেন। বন্ধুরা, এই বিশেষ যোগিনী একাদশী তিথি পালন করলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা পাওয়া যায়, এবং কথায় বা শাস্ত্রে রয়েছে এই যোগিনী একাদশী পালন করলে কয়েক হাজার ব্রাহ্মণ ভজনের বিশেষ শুভ ফল আপনি পাবেন, এবং সেই সঙ্গে আপনি যদি কোনো উপায় বা ক্রিয়ার অবলম্বন করেন, সেই উপায় বা ক্রিয়া কখনোই বিফলে যাবে না। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে চমৎকারী কয়েকটি উপায় বা ক্রিয়ার কথা আপনাদের জানিয়ে দেব, যে উপায়গুলি করলে ভগবান শ্রীকৃষ্ণ ও বিষ্ণুর কৃপায় আপনাদের সুখ শান্তি ও সমৃদ্ধি অতি অবশ্যই বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই বিশেষ একাদশীতে আর্থিক সমস্যাজনিত সংকট থেকে মুক্তি পেতে অতি অবশ্যই এই উপায়গুলি অবলম্বন করুন। যে সকল মানুষেরা দীর্ঘদিন আর্থিক সমস্যায় ভুগছেন, অর্থাৎ অক্লান্ত পরিশ্রম করার পরেও পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারছেন না, তারা
भगवान श्री विष्णुर उद्देश्य এই বিশেষ উপায় বা ক্রিয়াটি করলে অতি অবশ্যই শুভ ফল পাবেন। এই যোগিনী একাদশীর দিন যদি আপনারা শ্রী ভগবান বিষ্ণুকে জাফরান অর্থাৎ কেশর মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করাতে পারেন তাহলে ভগবান বিষ্ণু অত্যন্তই সুপ্রসন্ন হন এবং এই বিশেষ দিনে আপনারা বেশ কিছু অর্থ মন্দির বা কোনো গরিব অসহায় দরিদ্র অসুস্থ মানুষকে কিছু অর্থ দান করুন আর একটি টাকা ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুদেবের চরণে অর্পণ করুন এবং ভগবান বা ঈশ্বরের পূজো আরাধনা করুন এবং পূজো আরাধনা হয়ে গেলে আপনি সেই টাকাটি তুলে আপনাদের মাথার বালিশের নিচে আপনারা রেখে দেবেন এবং একাদশী কেটে যাওয়ার পর পারণ প্রক্রিয়া সম্পূর্ণ করে ওই টাকাটি আপনারা বালিশের নিচ থেকে বার করে আপনারা আপনাদের পার্শ্বে রাখবেন এবং প্রত্যেকটি একাদশী তিথিতে ওই টাকাটি ভগবান শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে আবার পুজো আরাধনা করবেন। আবারও সেই সঙ্গে একাদশীর রাতে আপনি ওই টাকাটি আপনার মাথার বালিশের নিচে ঢুকিয়ে রাখবেন। আবার পরের দিন পুনরায় পারণ প্রক্রিয়া সম্পূর্ণ করে আপনি আপনার পার্শ্বের মধ্যে রেখে দেবেন। তবে এই বিশেষ টাকাটি আপনারা ভুল করেও কখনোই খরচ করবেন না। পার্শ অথবা আপনার অর্থ রাখার স্থানে এটিকে যত্ন সহকারে এবং শ্রদ্ধাপূর্বক যদি রাখতে পারেন তাহলে আপনার আর্থিক সমস্যা তো দূর হবেই এবং সেই সঙ্গে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। বন্ধুরা, দীর্ঘদিন যদি আপনারা ঋণ থেকে মুক্তি না পেয়ে থাকেন তাহলে সেই ঋণের জাল থেকে বেরোনোর জন্য অবশ্যই এই একাদশী তিথিতে অশ্বত্থ গাছের গোড়াতে জল নিবেদন করুন এবং সন্ধ্যার সময় একটি গাওয়া ঘিয়ের প্রদীপ নিবেদন করতে ভুলবেন না এবং সেই সঙ্গে বলুন ওং নমো ভগবতে বাসুদেবায়। এই বিশেষ মন্ত্রটি 11 বার জপ করুন এবং যা করলে আপনাদের দীর্ঘদিনের এই ঋণ থেকে মুক্তির বিশেষ উপায় আপনারা খুঁজে পাবেন। এছাড়াও আপনারা 7 জন কন্যা সন্তানকে অর্থাৎ কুমারী মেয়েকে আপনার বাড়িতে ডেকে নিয়ে এসে আপনারা ওই 7টি কুমারী মেয়েকে ক্ষীর ভোগ নিবেদন করুন অর্থাৎ দুধ এবং চিনি দিয়ে বিশেষ ক্ষীর ভোগ নিবেদন করলে আপনাদের মনের যে ইচ্ছা মা লক্ষ্মীর কৃপায় সেই ইচ্ছা খুব দ্রুতই পূরণ হবে। বন্ধুরা, এই যোগিনী একাদশীর দিন যদি আপনারা কোনো বিষ্ণু মন্দিরে বা ভগবান বিষ্ণুর কাছে কিংবা নারায়ণের কাছে যদি আপনারা একটি নারকেল এবং বাদাম উপহার দেন তাহলে অত্যন্তই শুভ ফল পাবেন এবং সন্ধ্যার সময় তুলসী গাছের গোড়াতে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ নিবেদন করুন এবং সেই সঙ্গে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই বিশেষ মন্ত্র জপ করতে করতে আপনারা তুলসী গাছকে 11 বার প্রদক্ষিণ করুন। এই উপায় বা ক্রিয়াটি করলে আপনাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবেই পাবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।